আর কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। খবরটির বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। আকাশের মুখ ভার, শনিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভোরের দিকে ভারী কুয়াশা এবং বেলা গড়তেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল শনিবার থেকে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাহাড়েও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে বৃষ্টির তেজ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এর সান্দাকফু এবং টাইগার হিলসে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অসময়ের বৃষ্টিতে পাহাড়ে ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে পশ্চিমের জেলাগুলি যেমন মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 23 থেকে 24 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে 24 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন কেরলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এ মাসেই জোড়া পশ্চিমী ঝঞ্ঝা দাপিয়ে বেড়াবে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে পূর্ব ভারত সহ মধ্য ভারতে আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তামিলনাড়ু, কেরল, পণ্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এবং হিমাচল প্রদেশের উত্তরাখণ্ডে। উত্তরবঙ্গের দার্জিলিং এ বহু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গের ওপর দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরছে। ঝঞ্ঝার শীতল হাওয়া সাগর থেকে আসা গরম পূবালি হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একটানা বৃষ্টি ও শিলাবৃষ্টিতে শীতকালীন চাষের ক্ষতি হতে পারে। সবজি চাষ ও আলু চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি ও মাঝারি বৃষ্টির প্রভাবে ধস নামতে পারে। কৃষি জমিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রয়োজনীয় ফসল কেটে বা তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন কৃষি জমিতে জীবাণুনাশক স্প্রে না করার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন আগামী দুদিন এমনই মেঘ বৃষ্টির পরিস্থিতি চলবে। বঙ্গোপসাগরের একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে, তার ফলে গাঙ্গেয় বঙ্গে জলীয় বাষ্প ঢুকবে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।